রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস লকডাউনের মধ্যে সীমিত পরিসরে জরুরি সেবা দিয়ে যাচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। অধিকাংশ মানুষ এসেছেন পাসপোর্টের তথ্যগত ভুলসহ নানা জটিলতা নিয়ে। এদের বেশিরভাগই জাতীয় পরিচয়পত্রের সাথে পাসপোর্টের তথ্যের মিল নেই। আবার যারা আগে পাসপোর্ট নিয়ে বিদেশে ভ্রমণ করেছেন তাদের ই পাসপোর্টের সাথে তথ্য না মেলায় আটকে গেছে পাসপোর্ট। পাসপোর্ট করছি আইডেন্টি কার্ডের আগে জন্ম নিবন্ধন দিয়ে, এখন তো সমস্যা, আপনার আইডেন্টি কার্ডের নামের সাথে পাসপোর্টের নাম মিলতে হইব। পাসপোর্ট দেয় না, এরকম কয়েকবার আসছি, দেয় না, চারবার আসছি, দেয় না, কয় নামে পেস লাগছে, ঢুকতে দেয় না, টাকা চায়। এনআইডি কার্ডের প্রবলেম ছিল, এটা আমি সলভ করে নিয়ে আসছি, তারপরও দিচ্ছে না। কিছু দালাল আছে, এদেরকে দিয়া টাকা টোকা দিলে, জমা দিলে তো জমা করে দিতে পারবে। এই যখন দেশের অবস্থা, তখন বিদেশের মিশনগুলোতে প্রায় 15,000 সংশোধনের জন্য পাসপোর্ট আটকে আছে। কেউ কেউ চান আংশিক পরিবর্তন, তবে অনেকেই আমল বদলে ফেলতে চান যাবতীয় তথ্য। এমন বাস্তবতায় প্রবাসীদের জটিলতায় পড়ার যেমন শঙ্কা রয়েছে, তেমনি এই সুযোগের ফলে মানব পাচারে উৎসাহিত হতে পারে। বয়স বাড়াইয়া সুবিধা নিতে চায় মিডল ইস্টে, নাম পরিবর্তন করে একটা সুবিধা নিতে চায়, কিন্তু এই সুযোগটা যদি আমরা সব ওপেন করে দিই, দেশের পাসপোর্টের মান থাকবে না, আমাদেরকে মনে হয় কোনো দেশ আর ভিসা দিবে না ওনারাইভাল। একটা হলো এসএসসি সার্টিফিকেট, আর একটা হলো আপনার ন্যাশনাল আইডি, তো তিনটার মধ্যে গোলমাল থাকলে আপনার এই পাসপোর্ট করতে গিয়ে আটকে যাবে। তো এই লোকটা পাসপোর্ট নেবে না জরুরি চিকিৎসা, তখন তাকে আমরা এমআরপি দিচ্ছি, আর এমআরপি আমরা বন্ধ করি না। এই অবস্থায় 5 বছর পর্যন্ত বয়স পরিবর্তন, নিজের নাম, পিতামাতার নাম পরিবর্তনের জন্য নির্ভুল জাতীয় পরিচয়পত্র অথবা শিক্ষা সনদ প্রয়োজন হবে। সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করেছে পাসপোর্ট অধিদপ্তর। আমরা নিয়মিতভাবে কারেকশন, যেগুলো অথরাইজ আমাদের বাংলাদেশ সরকার এবং আমাদের সুরক্ষা সহায়ক থেকে যে নিয়মগুলো বলে দেওয়া হয়েছে, ততটুকুর আলোকে আমরা সবগুলো কারেকশনই দিয়ে দিচ্ছি। বিদেশে অবস্থান করা প্রবাসীরা সেই দেশের স্থায়ী সনদ, চাকরির আইডি কার্ড, শিক্ষার্থী সনদ অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দূতাবাসে জমা দিয়ে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।